हाय फ्रेंड्स, गुड इवनिंग ही बोलबो एखोनो नाकि गुड नाइट होता हमें देरी आछे एखोनो देखो एखोन कटा बजे 10:19 এখন আমাদের এই জাস্ট রান্নাবান্না কমপ্লিট হলো। আজকে বিশাল আয়োজন আছে। আজকে আমরা তিন বোন এক কাছে আছি, তার জন্য একটা আয়োজনটা হয়েছে। তো আমাদের মনের মিল এতই যে একজন কিছু একজন থাকতে পারি না, আবার ঝগড়াও কিন্তু কম হয় না, ঝগড়াও কিন্তু প্রচুর হয়। তো ফ্রেন্ডস দেখো আজকে স্পেশাল মেনু আছে, তাই ভাবলাম স্পেশাল মেনুটা তোমাদের সাথে শেয়ার করি, তার জন্যই এলাম এত রাতে। তো দেখো চলে এসেছি, টেনটানান রাইস হয়েছে আজকে বাড়িতে, আর রাইসের সাথে আছে আমাদের চিলি চিকেন। দেখুন এই যে ফ্রেন্ডস, রাইস আর চিলি চিকেন আছে, চিকেন কষা আছে। তো আমরা আর দেরি করবো না, 9:19 বেজে গেছে। তো বাসন টাসন দিয়ে সব বসে গেছে, আমরা এখন সার্ভ করে নেবো নিজেদের মধ্যে, আর একটু খাওয়া দাওয়া হবে আর কি। এই যে চিকেনের ঝোল করেছিলাম পাতলা করে, তো চিকেনের ঝোলটা আছে, সাথে সাদা ভাতও আছে। আর বাবু দেখো খেলতে ব্যস্ত চেয়ারে, আর বোনাই তো বোন তো প্রচন্ড টায়ার্ড, দু বোনই প্রচুর টায়ার্ড। তো আমরা এখন সবাই নিচে গোল হয়ে বসে গেছি, আজকে আর টেবিলে বসিনি। তো আমরা নিজেদের মতোই, নিজেরা তো নিজেরা নিজেদের মতোই করে বসে গেছি। তো রাইসটা স্মেলটা খুব সুন্দর এসেছে, বোনই বানানো রাইসটা। আচ্ছা তোরা কথা কর, তোরা সব চুপ করে গেছিস কেন? তোদের জোরে করে বল। তো যা হয় আর কি, সবাই একসঙ্গে থাকলে একটু হল্লাহাটি, চিৎকার, চেঁচামেচি এইসব নিয়েই আমরা আছি। তো আমরা বেশ ভালোই আছি। তো দেখো দাদা ভাই, দাদা ভাইয়ের বোন বসে গেছে, দাদা ভাইকে আর বোনকে দিয়ে দিয়েছি। হ্যাঁ বাবুকে দিয়ে দাও, বাবা ভাত খাবে, বাবু জিজ্ঞেস করলো তো বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া করতে থাকি, আর তোমরা আমাদের ব্লগটা দেখতে থাকো, সাথে থেকো সঙ্গীতা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে। টাটা বন্ধুরা।